হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার আমি সিদ্দিক আর কথা বলবো আজকে নিত্য প্রয়োজনীয় যে বিষয়টা সেটা নিয়ে যে কীভাবে গাড়ি ভাড়া আপনারা বুঝতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনার গাড়ি ভাড়াটা কত বা ড্রাইভার বা হেল্পার আপনাদেরকে ঠকাচ্ছে কিনা তো এই বিষয়টা জানতে গেলে ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কত ভাড়া কোথায় থেকে উঠলেন সেই জায়গাটা এবং কোথায় নামবেন সেই জায়গাটা আপনারা উল্লেখ করে দিবেন এটা অফলাইনেও কাজ করবে আর অনলাইনের দরকার নাই অ্যাপসের নাম হচ্ছে কত ভাড়া তো আমরা এটা আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে করতে হবে এটা ইনস্টল করার পরে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন চলুন আমরা ভিডিওতে চলে যাই লেস্ট চেক ইট আউট তো বন্ধুরা আমাদের যেতে হবে প্লে স্টোরে আসার পরে সার্চ করতে হবে লিখতে হবে এখানে কত ভাড়া কত ভাড়া লিখে সার্চ দিতে হবে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটাই এটা ইনস্টল করতে হবে এই অ্যাপসটা শুধু করেছে ঢাকা শহরের জন্য বা পুরা দেশের জন্য এখনও অ্যাড হয়নি তবে এই অ্যাপসটাতে কাজ চলতেছে আমরা ওপেন করলাম অ্যাপসটা কত ভাড়া যে অ্যাপস সেটা ওপেন করতেছি একটু লোড নিচ্ছে ইনস্টল করার পরে তো এটা শুধু ঢাকা শহরটা ক্যাপচার করেছে অফলাইনে অনলাইনে করছে কি না তা জানি না আমি ওইটা দেখিনি তো আপনার অফলাইনে আপনার নেট কানেকশান না থাকলেও আপনার ঢাকার সব জায়গায় এতে প্রস্থান হ্যাঁ ঢাকার সব জায়গায় আপনারা এখান থেকে ভাড়া কত জানতে পারবেন বাসে ওঠার পরে প্রস্থানে যদি আপনি ক্লিক করেন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে উঠলেন গন্তব্য এখানে সার্চ করলেন রামপুরা বাড্ডাই ধরেন বাড্ডা আপনি যাবেন তারপরে ভাড়া জানুন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে বাইশ টাকা ভাড়া যাত্রাবাড়ি টু এখানে কিলোমিটার দেখাবে নিচে হ্যাঁ দশ পয়েন্ট তিন কিমি হ্যাঁ সাইনবোর্ড হতে এখানে যে ভাড়াটা আচ্ছা আমি যদি এখন ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে নিচে আবার বিশেষ দুষ্টবদ্ধ আছে সর্বনিম্ন ভাড়া দশ টাকা একদম নিচের ভাড়া দশ টাকা হিসাবে চার্জ চার্ট প্রস্তুত করা হয়েছে তাই এই ভাড়ার সাথে এই যে নিচের যে আছে তেল গ্যাস তারপরে আছে দুই নম্বরটা আছে ভাড়া বৃদ্ধি গ্যাস অক্টেন পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না হ্যাঁ এই হচ্ছে কাহিনি তো এখনকার যে রেটটা এই রেট অনুযায়ী এই ভাড়ার লিস্ট তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক দিয়ে বেল নোটিফিকেশান অন করে দিবেন আর কি বিষয়ে ভিডিও চান মন্তব্যের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের মন্তব্যের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন ধন্যবাদ